নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতাপ এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন নিউ প্ল্যাটফর্ম। অনলাইন নিউ প্ল্যাটফর্ম চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি স্টাফ সিলেকশন কমিশনারের যে সিজিএল, যে গ্রুপ বি আর গ্রুপ সি এর ফর্ম ফিল আপ চলছে, সেগুলি কিভাবে করবেন আপনারা। তো চলুন দেখে নিই কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ssc.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে আছি, ঠিক আছে? এখানে আপনারা আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করবেন, ঠিক আছে? তো যারা নতুন ইউজার এখানে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি, তারা এখানে নিউ ইউজারে গিয়ে ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো রেজিস্ট্রেশন যদি না করা আছে তো আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, তো ওই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু কিভাবে নিউ রেজিস্ট্রেশন করতে হবে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমি এখন লগ ইন করে নিই। তো এটাতে লগ ইন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন স্টার্ট, অর্থাৎ সিজিএল এক্সামিনেশন 2021। তো যেটি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 23/12/21। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, তো এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তো চলুন আমি এখন অ্যাপ্লাই করে দেখাবো। তো অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে আপনাদের কিন্তু অলরেডি এখানে নাম, ডিটেলস, গার্জিয়ান নেম সবকিছু কিন্তু দেওয়া থাকবে আপনারা রেজিস্ট্রেশনের সময়, যেহেতু এগুলো সব ফ্ল্যাপ করেছিলেন। তো সিম্পলি নিজের থেকে চলে আসবেন, এখানে আপনাদেরকে সেন্টার চুজ করতে হবে, ঠিক আছে? তো আপনাদের পছন্দ মতো সেন্টার কিন্তু এখানে আপনারা চুজ করে নেবেন। তো আমি প্রথম কল্যাণী চুজ করলাম, তো সেকেন্ডে আমি কলকাতা, থার্ড কোথায় আছে দেখি আমার আশেপাশের মধ্যে, আর তো আমি শিলিগুড়ি নিলাম, ঠিক আছে? তারপরে এগুলা ইয়েস নো গুলো আপনারা ঠিকঠাক ভাবে পড়ে করে নেবেন, ঠিক আছে? এই ইয়েস নো গুলা কিছু করতে হবে না, দেখতে পাচ্ছেন এগুলা ইয়েস নে নিচ্ছে না। তো একটু নিচের দিকে এসে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, তো এইখানে এই জায়গাটা হুইদার সিকিং এজ রিলেকশন, তো এটা আপনারা নো কিংবা ইয়েস আপনাদের যা যেটা সেটা করতে পারেন, ঠিক আছে? তো আমি নো করে নিলাম। তো হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি, যাদের এমএসসি হলে এমএসসি, বিএ হলে বিএ, বিএসসি হলে বি, ঠিক আছে? তো আমার বিএসসি, তো আমি বিএসসি সিলেক্ট করব। তো আমার বিএসসি অনার্স ছিল, সেন বিএসসি অনার্স। তো ডিটেল সব কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশনে গ্র্যাজুয়েশন। তো স্ট্যাটাস এখানে পাস, এটা ফ্ল্যাপ করে নেবেন। পাসিং ইয়ার, আমি আমার পাসিং ইয়ারটা দিয়ে দিলাম, আমি 2021 সালে পাস আউট করেছি। কোন স্টেট থেকে, স্টেট দেবেন এখানে। স্টেট দেওয়ার পরে এখানে বোর্ডের নামটি দিয়ে দিবেন, ঠিক আছে? বোর্ডের নাম দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের রোল নাম্বারটি দিতে হবে। রোল নাম্বার দেওয়ার পরে কত পার্সেন্টেজ পেয়েছিলেন গ্র্যাজুয়েশনে সেটা দিতে হবে, ঠিক আছে? আমি এটা ফিল আপ করে নিলাম। তো ফিল আপ করে নেওয়ার পরে এখানে এটা ইয়েস করবেন, তারপরে সিম্পলি একটু নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফটোগ্রাফি আর আপলোড সিগনেচার, এই দুটি জিনিস কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে? তো ফটোগ্রাফি যেটা, যেটা ফটোটা আপলোড করবেন সেটা কিন্তু আপনাদেরকে 24 সেপ্টেম্বর 2021-এর পরে তোলা হতে হবে, ওর আগে যদি তোলা হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো ফটোটা দেখতে পাচ্ছেন 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে, আর সাইজ হতে হবে 3.5x/4.5। আর সিগনেচার যেটা দেবেন সেটা 10 কেবি থেকে 20 কেবির মধ্যে সাইজ হতে হবে, আর 10 কেবির মধ্যে সাইজ হতে হবে, জেপিজি কিংবা জেপিজি, ইজি কিংবা জেপিজি একটি ফরম্যাটে হতে হবে, আর এটা সাইজ হতে হবে 4 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার, ঠিক আছে? তো চলুন আমি এখানে, আমি আগে থেকে আমার একটা ছবি এখানে করে রেখেছি ওই সাইজের মধ্যে, তো ছবি সিলেক্ট করলাম এবং সিগনেচারটিও সিলেক্ট করে নিলাম। তো তারপরে সিম্পলি নিচে আসার পরে এখানে এই জায়গাটা ইয়েস করবেন আপনারা, মানে এটা বলতে চাইছে যে আপনাদের ছবি কি 24 সেপ্টেম্বর 2021-এর পরে তোলা নাকি আগে তোলা। তো আমি পরে তুলেছি, সে অনুযায়ী ইয়েস করলাম এটা। তো তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদেরকে ক্যাপচার কোডটি বসাতে হবে, ঠিক আছে? আপনাদের যে ক্যাপচার কোডটি আসবে এখানে, সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে সিম্পলি এখানে প্রিভিউ বাটন, তো এখানে এগুলি সব ফ্ল্যাপ করে নেওয়ার পরে এখানে আপনারা ক্যাপচার কোডটি বসানোর পরে সিম্পলি প্রিভিউ বাটনে ক্লিক করবেন। প্রিভিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো যেটা দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে যাই, তো এখানে
দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস আপনারা যেগুলো ফিল আপ করলেন সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো এগুলো সব দেখে নেবেন একবার ঠিকঠাক আছে কিনা, যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে এখানে এডিট অ্যান্ড মডিফাই গিয়ে কিন্তু আপনারা মডিফাই করতে পারবেন। তো আমার সব ঠিকই আছে, তো চলুন সাবমিট করা যাক। সাবমিট করার আগে একটি কনফার্মেশন চাইবে, তো এটা ওকে করে নেবেন। ওকে করার পর, ওকে করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ইজ প্রিভিশনালি অ্যাকসেপ্টেড। তো আমার এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এটা প্রিন্ট করতে পারেন আপনি, ঠিক আছে? তো এটা ওকে করে নেব। এটা ওকে করে নেওয়ার পরে এভাবে কিন্তু আপনারা এটা করতে পারেন, ঠিক আছে? অ্যাপ্লাই এভাবে করলে কিন্তু আপনাদের অ্যাপ্লাইটা হয়ে যাবে। তো অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারেন আপনারা যেটি অ্যাপ্লাই করলেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন ইজ প্রফেশনালি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে এখানে। তো এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপরে আপনারা পেমেন্ট করতে হবে যেটি, হ্যাঁ, পেমেন্টটা কিন্তু এখানে গিয়ে করতে পারবেন। তো আমি যেহেতু শিডিউল কাস্ট সেই জন্য আমার কোনো পেমেন্ট করতে হবে না, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে যে কোনো ফিজ লাগবে না, ঠিক আছে? তো আপনারা এখান থেকে আসার পরে কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন অ্যাপ্লিকেশনটি এবং এখান থেকে গিয়ে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? তো আমার শিডিউল কাস্ট সেই জন্য পেমেন্ট লাগবে না, তো আপনারা অবশ্যই পেমেন্ট করে নেবেন জেনারেল হলে, ঠিক আছে? তারপরে এখানে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কি দেখাচ্ছে, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2021 অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, প্রভিশনালি অ্যাকসেপ্টেড, রেজিস্ট্রেশন স্ট্যাটাস, ফটো সিগনেচার আপলোড, অ্যাপ্লিকেশন ফর্ম প্রভিশনালি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, পেমেন্ট স্ট্যাটাস ফ্রি। দেখেন আমার এখানে ফ্রি দেখাচ্ছে, আপনাদের কিন্তু এখানে দেখাবে যে কত টাকা পেমেন্ট করেছেন সেটি দেখাবে যদি আপনারা জেনারেল হয়ে থাকেন, ঠিক আছে? তো এটি ক্লোজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডবল ভেরিফিকেশন অফ পেমেন্ট। তো আপনারা পেমেন্ট করার পরে কিন্তু এখানে ভেরিফিকেশন একবার করে নেবেন যে ভেরিফিকেশন হয়েছে নাকি, মানে পেমেন্টটি ঠিকঠাক হয়েছে নাকি। তো আমার যেহেতু ফিজ লাগবে না সেই জন্য এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না আমার, ঠিক আছে? তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নেবেন। তো থ্যাংক ইউ ভিডিওটি পুরো দেখার জন্য। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।